হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। ইতিমধ্যে পোস্ট অফিসের তরফ থেকে সকল গ্রাহকদের জন্য, সকল অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বেরিয়ে এসেছে দুটি বিশাল বড় সুখবর। যদি আপনার কাছে পোস্ট অফিসের বই থেকে থাকে অথবা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনারই জন্য। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ পোস্ট অফিসের এমন অনেক স্কিম বা পোস্ট অফিসের তরফ থেকে এমন অনেক যোজনা রয়েছে যা আমরা সঠিকভাবে না জানার ফলে বঞ্চিত থেকে যাই পোস্ট অফিসের ওই সকল লাভজনক সুযোগ সুবিধা থেকে। তো ফ্রেন্ডস, এই হেল্পফুল ও গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত সারা দেশের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের জন্য পোস্ট অফিসের তরফ থেকে যে লেটেস্ট ইনফরমেশনটি উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, পোস্ট অফিসে রয়েছে একটি দারুণ স্কিম যেখান থেকে আপনি টাকা রাখলে পাবেন দ্বিগুণ ফেরত। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, যদি আপনার কাছে পোস্ট অফিসের বই থেকে থাকে আর আপনি যদি এবারে এই সিস্টেমে টাকাটি রেখে থাকেন তাহলে ফেরতের সময় পাবেন দ্বিগুণ টাকা। বলা হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট এই স্কিমে আপনি যে অ্যামাউন্ট রাখবেন তার উপর পাবেন 8% সুদ, মাঝে কোনো টাকা তুলতেও পারবেন না। যে বছরের জন্য আপনি এই পলিসি নেবেন তত বছর পরই ঠিক টাকা তুলতে পারবেন। পোস্ট অফিস রেকরিং ডিপোজিট এই স্কিমে আপনি 20 থেকে শুরু করে 10,000 টাকা অবধি জমা করতে পারবেন, 5 বছরের জন্য টাকা জমাতে পারেন। এর ফলে 5 বছর পর আপনার হাতে আসবে মোটা অ্যামাউন্টের টাকা, যেটিতে পাবেন 8% হারে সুদ। শুধু তাই নয়, পোস্ট অফিসে রয়েছে সিনিয়র সিটিজেন অর্থাৎ বয়স্ক প্রবীণদের জন্য একটি বিশেষ সুযোগ, যারা সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। এই স্কিম যাদের বয়স 60 বছর তাদের জন্য। এই স্কিমে 8.7% হারে সুদ পাবার সুযোগ রয়েছে, আয়কর বিভাগে ছাড় পাবার পর তেমনই রয়েছে। এরপরে রয়েছে পোস্ট অফিসের তরফ থেকে আরো একটি দুর্দান্ত সুযোগ বা নতুন স্কিম, যেখানে আপনি 200 টাকা করে জমা করলে পাবেন 21 লক্ষ টাকা পর্যন্ত। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনেছেন, যদি কেউ পোস্ট অফিসের এই স্কিমে কারোর বয়স যদি 25 বা তার ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে সে যদি প্রত্যহ 200 টাকা করে জমা করে মাসে এসে দাঁড়ায় 6,000 টাকা এবং বাৎসরিক এসে দাঁড়ায় 72,000 টাকা। আর আপনি এভাবেই যদি প্রত্যহ পোস্ট অফিসের এই স্কিমে প্রতিদিন 200 টাকা করে জমা করেন তাহলে সেটি 15 বছর গিয়ে দাঁড়াবে 10,80,000 টাকা, এবং এই স্কিমে রাখার ফলে বার্ষিক 8% হারে সুদ পাচ্ছেন আপনার টাকা থেকে, যেখানে আপনার টাকাটি এসে দাঁড়াচ্ছে প্রায় 21 লক্ষ টাকার মতো। তবে এই স্কিমে টাকা রাখলে আপনি 15 বছর পরই টাকা তুলতে পারবেন, তার সাথে থাকবে বিমা, অর্থাৎ এই টাকা রাখাকালীন যদি আপনার কোনো দুর্ঘটনা ঘটে যায় বা আপনার কোনো সমস্যা হয়ে থাকে বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তার সাথে আপনি পাবেন অনেক টাকা এবং আপনার পরিবার পাবে কয়েক লক্ষ টাকা। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত পোস্ট অফিসের তরফ থেকে দুটি দারুণ স্কিম। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই দুটি স্কিম আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, এবং আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।